সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অসংখ্য অসংখ্য ভালো আছেন। তো প্রতিদিনের খাদ্য তালিকায় এবং খালি পেটে লেবু রস খেলে কী হয়, এই বিষয়টা আপনাদের মাঝে আলোচনা করব। তো লেবু একটি হচ্ছে সাইট্রিক জাতীয় অ্যাসিড, যে লেবু রসে রয়েছে থাকে সাইট্রিক অ্যাসিড, এবং লেবু রসে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সিও রয়েছে। তো এই সাইট্রিক অ্যাসিড মানব দেহে পড়লে সেটা কী কী লাভ হতে পারে, বিশেষ করে এই লেবুর রস প্রতিদিন যদি আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই লেবুর রস 2 থেকে 3টা লেবু আপনি, এই যে দেখতে পাচ্ছেন, 2 থেকে 3টা লেবু যদি আপনি রস চিপিয়ে প্রতিদিনের খাদ্য তালিকায় এরকম প্রতিদিনের খাদ্য তালিকায় খালি পেটে যদি আপনি 2 থেকে 3টা লেবুর রস চিপে নিয়মিত সেবন করেন, তাহলে আপনার কিন্তু ক্যান্সারের ঝুঁকি থাকবে না। এটা কিন্তু সবচেয়ে বড় একটা উপকারী জিনিস, কেননা বিশেষ করে যারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, আর বেশিরভাগই এখন বর্তমান সময়ে বাংলাদেশে কিন্তু ক্যান্সারের ঝুঁকিটা বেশি রয়েছে, সেই ক্ষেত্রে আপনি যদি খালি পেটে নিয়মিত 2 থেকে 3টা লেবু চিপে প্রতিদিন সেবন করতে পারেন, তাহলে আপনার কোনো প্রকার ক্যান্সারের ঝুঁকি থাকবে না, এক পর্যায়ে 0% এসে যাবে বলতে পারি। তো এবার আসেন যে প্রতিদিনের খাদ্য তালিকায় 2 থেকে 3টা লেবু রাখলে কী হয়। দেখবেন অনেকের মেদ ভুঁড়ি, যাকে আমরা বলে থাকি, এটা কিন্তু বেড়ে যায়। তো আপনি যদি প্রত্যেকটা খাবারের পাশাপাশি, যখন আপনি 2 থেকে 3 বেলা খাবার খান, প্রত্যেক সময় খাবারের পাশাপাশি যদি আপনি 1-2টি করে লেবু রাখেন, এবং সেই লেবু আপনার সেবনের মাধ্যমে আপনার পাকস্থলীতে ভালো হজম হবে, এবং যে পাকস্থলীর যে আপনার চর্বিগুলো রয়েছে এগুলা আপনার এই লেবুর অ্যাসিটিক অ্যাসিডের মাধ্যমে আপনার ক্ষয়পূরণ হবে, মানে ক্ষয় হবে, আর ক্ষয় হওয়ার ফলে আপনার মেদ ভুঁড়ি কিন্তু বাড়বে না। তো চেষ্টা করবেন সবসময় প্রতিদিনের খাদ্য তালিকায় লেবু রাখার জন্য। আর দ্বিতীয়ত আরেকটা অপশনাল হচ্ছে, লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড রয়েছে। যারা মনে করেন যে পোস্টাপে জ্বালা পোড়া হয়, বিশেষ করে যে আপনার বেশিরভাগই আপনার এই সমস্যা রয়েছে, বেশি যে দেখা যাচ্ছে একটু রোদ্রের মধ্যে একটু পরিশ্রম করলেই আপনি আপনার শরীর পোস্ট্রাপে জ্বালা পোড়া হয়, পোস্ট্রাপ করতে অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে এই লেবু বিশেষ উপকারী। প্রতিদিন আপনি যদি এই লেবু দিয়ে শরবত বানিয়ে খান, চিনির পরিমাণ কম দিয়ে, খুবই কম দিয়ে, যারা চিনি না দিলেই চলে, তবু যারা চিনি দিয়ে না দিয়ে খেতে পারেন না, তাদের ক্ষেত্রে খুবই অল্প পরিমাপে চিনি দিয়ে আপনি এই লেবুর শরবতটা প্রতিনিয়ত সেবন করুন, দেখবেন আপনার এই সমস্যাটা আর কোনো দিন থাকবে না। তো এরকম বহু ধরনের কিন্তু সমস্যার সমাধান রয়েছে আপনার এই লেবুতে, যেগুলা বলে শেষ করা যাবে না। তবে বিশেষ করে লেবুতে থাকেই কিন্তু সাইট্রিক অ্যাসিড, আর অ্যাসিড মানে কি, ভিতরের যে জিনিসগুলো রয়েছে যেটা প্রতিক্রিয়া দমনের জন্য আপনার এই অ্যাসিডের প্রয়োজন, সেটা দমন করে কিন্তু ধ্বংস করে ফেলতে পারে এই লেবু। তাই এই লেবুতে সাইট্রিক অ্যাসিড রয়েছে, এটা আমি আগেও বলেছি, আপনারাও জানেন। সেই ক্ষেত্রে আপনি একটু পরিশ্রম করে, আপনার আশেপাশে বা আপনার বাড়িতে লেবু রয়েছে কিন্তু আপনার অলসতার কারণে আপনি কিন্তু এটা সেবন করতেছেন না, আর এটা সেবনের না করার ফলে আপনার মানব দেহে বিভিন্ন ধরনের রোগ যেগুলো জন্ম নিয়েছে সেগুলো ধ্বংস হচ্ছে না, এবং দিন দিন সেটা বড় হতে যাচ্ছে। আর সেই ক্ষেত্রে সেই সব রোগ ধ্বংস করার জন্য আপনাকে একটু শ্রম দিতে হবে, আপনাকে খাদ্য তালিকায় এগুলো একটু মনে করে স্মরণ করে যোগ রাখতে হবে, তাহলে আপনার কখনোই এ ধরনের রোগে আক্রান্ত হবেন না। যাই হোক, আজকের এই ছোট্ট নিউজটা এই পর্যন্তই ছিল। সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।